হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এক চিকেন রোল বানিয়ে দেখাবো কলকাতা স্ট্রিট স্টাইলে একদম হুবহু স্ট্রিটের স্টলগুলোতে যেরকম পাওয়া যায় একদম সেইভাবেই আমরা তৈরি করব। একেবারেই বেশি ঝামেলা না কিন্তু খেতে দারুণ টেস্টি চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা রেসিপি দেখে নিই তো আমি চারটে এগরোল বানাবো সেই জন্য আমি নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো বোনলেস চিকেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আমি আধা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো এখন দিচ্ছি আমি আধা চামচ মতো ডার্ক সয়া সস একটুখানি লবণ লবণ কিন্তু বেশি দেব না একেবারে অল্প একটু দেবো হাফ টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটা করছি আমরা ম্যারিনেশনের জন্য তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ঢেকে রেখে দেবো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য চাইলে আপনি ফ্রিজেও রাখতে পারেন ততক্ষণে আমরা বাকি কাজগুলো করে নেব তো বাকি কাজের মধ্যে কি আছে দেখে নিই সবার প্রথমে আমি আটা মেখে নিয়েছি দেখুন আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আর আটা মাখার সময় আমি জলের সাথে সাথে একটুখানি লবণ আর এক চামচের মতো তেল ব্যবহার করেছি আর আটা মাখার পরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপরে এটা একটু সফট হয়ে গেছে আগের থেকে তো এবার আমরা পরোটা বেলে নেব। পরোটা বা রুটি যাই বলুন না কেন আমি একটু বড় বড় করে বেলছি কারণ আমরা এগ রোল এগ চিকেন রোল বানাবো তো রোলটা যাতে একটু বড় বড় হয় এই জন্য আর বেলেছি দেখুন কীভাবে মোটামুটি যেরকম আমরা চাপাতি তৈরি করি মানে রুটি বানাই তার থেকে একটু হালকা মোটা করেছি আরও একটু মোটা করতে পারেন কিন্তু আমি অতটা মোটা করলাম না এবার আমি ফ্রাই প্যানের ওপরে দিয়ে দিলাম পরোটাটা শুরুতেই আমি কোনো তেল দিই নি চাইলে দিতে পারেন আর নিচের সাইডটা যখন একটু শেঁকা হয়ে যাবে তখন উপরের সাইডে আমি একটু তেল দিয়ে দেব তারপরে ভালো করে ছড়িয়ে দেব তেলটাকে তারপরে পাল্টে দেব হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হিটটা কিন্তু হাই রাখিনি সাধারণত রুটি করার সময় আমরা হিটটাকে একেবারে হাইতে রেখে করি কিন্তু পরোটা করার সময় একটু ভালো করে ভেজে নিতে হবে আমাদেরকে তাই আমি হিটটাকে মিডিয়ামে করেছি আর উল্টো দিকেও আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে দুদিকেই সমানভাবে তেলের শেঁকা হয়ে যায় আর এই স্প্যাচুলাটার সাহায্যে আমি একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আমি ফ্রাই করে নেব আবারও পাল্টে দিচ্ছি এরকম পাল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি আর তারপরে দেখুন আমাদের পরোটা কিন্তু খুব সুন্দর করে সেকা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এরকমই একই পদ্ধতিতে আমি আরও তিনটে পরোটা বানিয়ে নিয়েছি টোটাল আমার চারটে পরোটা হয়েছে চারটে আমি এগরোল করব। তাই আমি চার ভাগে ভাগ করেছিলাম আটাটাকে তো এবার আমরা এই কড়াইতেই চিকেনটা ফ্রাই করে নেবো তার জন্য একটুখানি একেবারে একটুখানি আমি তেল দিলাম কারণ আমাদের বেশি তেল একেবারেই লাগবে না আমরা এক চিকেন রোল বানাবো তাই তো এবার আমি কড়াইয়ে এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে আমাদের ফ্রাই করতে হবে ঢেকে ঢেকে যাতে কোনো মতেই চিকেনটা কোনোভাবেই কাঁচা থেকে না যায় তো মোটামুটি আমাদের বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে তো মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে নিতে হবে আর আবার ঢাকনা লাগিয়ে লাগিয়ে আমাদের ভাজতে হবে তো দেখুন অনেকটা পানি বেরিয়েছে আর এই পানিটাকে আমাদের শুকিয়ে নিতে হবে বারো তেরো মিনিট পরে এই হচ্ছে টেক্সচার একটুখানি জল থেকে গেছে এটাও আমরা শুকিয়ে নেবো আর টোটালি পনেরো মিনিটে দেখুন এটা একেবারে পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়ে এই কড়াইতেই মানে এই প্যানেই আমরা ডিমের প্রসেসিংও করে নেব তো চিকেনের অনেকটা তেল থেকে গেছে এই জন্য আমি আর তেল দিচ্ছি না একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর এটাকে আমি ফেটিয়ে নেব এবার একটুখানি লবণ দিয়ে তো দেখুন ফেটিয়ে নেওয়ার পরে আমি এখন ফ্রাই প্যানে ডিমটা দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে চিকেনের তেলটা একটু বেশি থেকে গেছে এই জন্য নিচের থেকে সরে সরে যাচ্ছে যাই হোক আমি চেষ্টা করলাম ছড়িয়ে দেওয়ার তো দেখুন ডিমটা প্রায় রান্না হয়েই গেছে তো এবার আমরা ডিমের ওপরে একটা পরোটা রেখে দেব। ঠিক এইভাবে যাতে ডিমের গায়ে পরোটা মানে পরোটার গায়ে ডিমটা লেগে থাকে তো দেখুন কিছুক্ষণ পরে আমি এটাকে পাল্টে দেবো তো পাল্টে দেওয়ার আগে একটুখানি তেল দিয়ে নিলাম কারণ বেশ কিছুক্ষণ হয়ে গেছে পরোটাগুলো আমি সেঁকে রেখেছি তো এখন একটুখানি তেল দিয়ে আবার একটু সেকে নিলে পরোটাগুলো সুন্দর ক্রিস্পি হয়ে যাবে তাই পরোটা পাল্টানোর সময় আমি ফ্রাই প্যানটা ধরেই পাল্টে নিয়েছি যাতে ডিমটা কোনোভাবেই না ভাঙে আর দেখুন নিচের সাইডটাও আমি ভালো করে সেঁকে নিয়েছি আরও একটু সময় ধরে আর ভালো ক্রিস্পি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই সেম পদ্ধতিতে আমি আরেকটা ডিম দিয়ে আরেকটা পরোটা আমি তৈরি করে নেব। মানে ডিম পরোটা আর কি তো আমি এখন ক্যামেরার সামনে দুটো এগ রোল বানিয়ে দেখাবো মানে দুটো এগ চিকেন রোল বানিয়ে দেখাবো আর বাকি দুটো আমি পরে বানাবো ক্যামেরার পেছনে তো দেখুন ডিমটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম আর তারপরে এখন এর উপরে একটা পরোটা রেখে দেবো আর তারপরে একই পদ্ধতিতে আমি পরোটাটা পাল্টে দেব একটুখানি তেল লাগিয়ে পাল্টে দেব, যাতে এটাকেও আমি ক্রিস্পি করে ভেজে নিতে পারি আর লক্ষ্য করে দেখুন যে আমি চামচ দিয়ে মানে স্প্যাচুলা দিয়ে সরাসরি আমি পাল্টাচ্ছি না এতে করে কি হয় কি ডিমটা ভেঙে যেতে পারে এইভাবে একেবারে পাল্টে মানে স্প্যাচুলার ওপরে আমি পরোটাটা নিয়ে নিলাম তারপরে আমি ওটাকে আবার রেখে দিলাম আর আরেকটি সময় আমি সেকে নিয়েছি আর এখন ক্রিস্পি হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম তুলে তো এবার আমাদের এই দুটো ডিম পরোটা তৈরি হয়ে গেছে এখন আমরা বানাবো এক চিকেন রোল তো চিকেন ফ্রাইটা নিয়ে নিলাম তার সাথে নিচ্ছি আমি কিছু ভেজে রাখা মুংফলি যাকে বলে বাদাম একটুখানি চাট মশলা নিয়েছি আর এটা নিচ্ছি আমি কিছু স্যালাড একটা শশা কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর স্বাদ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোটো করে কেটে আর একটা লেবু কেটে নিয়েছি এই হচ্ছে স্যালাড আর এটা হচ্ছে টমেটো কেচাপ আর এই হচ্ছে মেয়োনেজ মেওনেজটা আমি এক্ষুনি বানিয়ে নিলাম যদি আপনিও ঘরে বানাতে চান তাহলে রেসিপি দেওয়া আছে চ্যানেলে অবশ্যই দেখে নিন আর এর সাথে আমরা একটুখানি লবণও ব্যবহার করব তো সবার আগে আমরা কি করব একটুখানি মায়োনেজ এখানে রুটির ওপরে পাউটার ওপরে এরকম করে ছড়িয়ে দেব। লম্বা লম্বি করে দিতে পারেন বা পুরো পাউটার ওপরে ছড়িয়েও দিতে পারেন নিজের ইচ্ছা আর পরিমাণটা নিজের হিসাব মতো যতটা আপনি পছন্দ করেন ততটাই দেবেন তো এরকম করে আমি লাগিয়ে দিলাম এখন আমি কিছুটা স্যালাড দিচ্ছি তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সব কিছুর পরিমাণ একেবারে আপনার ওপর নির্ভর করে যতটা পছন্দ করেন ততটা কম বেশি করে নেবেন কোনো অসুবিধা নেই কোনো ধরা বাধা কিছু নেই আর এখন আমি দিলাম শশা পেঁয়াজ শশা আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর ওপর দিয়ে আমাদের লবণটা ছিটিয়ে দিতে হবে কিন্তু আসলে আমি ভুলে গেছি তো আমি এর ওপরে এখন দিয়ে দিলাম এই মুংফলি তার উপরে দিচ্ছি আমি চিকেন চিকেনের পরিমাণটা নিজের হিসাব মতো দেবেন যতটা পছন্দ বেশি কম নিজের হিসাবে তো আমি খুব বেশি দেব না নিজের হিসাব মতো আমি দিয়ে নিচ্ছি যতটা আমার পছন্দ বা যতটা আমার যতটা আমি বানিয়েছি সেই হিসাবে তো এবার আমি একটুখানি লবণ নিলাম যেহেতু আমি আগে ভুলে গেছিলাম তাই আমি চেষ্টা করছি স্যালাডের ওপর দিয়ে এটাকে ছিটিয়ে দেওয়ার আর তারপরে দেবো একটুখানি চাট মশালা ওপর দিয়ে ছড়িয়ে দেবো সুন্দর করে আর তারপরে আমরা কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো বেশি দেবো না কারণ চিকেনের মধ্যে আমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটুখানি লেবুর রস দিয়ে দেবো সমানভাবে ওপর থেকে নিচ পর্যন্ত আর তারপরে সবার শেষে আমরা দেবো এখানে একটু টমেটো কেচাপ আর যদি আপনি চান তাহলে ধনে পাতাও দিতে পারেন অল্প অল্প করে ছিটিয়ে কিন্তু আমি দিচ্ছি না কলকাতার বাজারে পাওয়া যায় না মানে ধনেপাতা ব্যবহার করা হয় না তাই আমিও দিলাম না কিন্তু দিলে ভালো লাগে দিয়ে আমি খেয়েছি তো একটা কাগজের টুকরো নিয়েছি এটা দিয়ে আমরা রোল করবো দেখুন এবার আমরা প্রথমে রুটিটাকে রোল করে নেবো পরোটাটাকে আমি তো এটাতে খুব বেশি এক্সপার্ট নই তাই আমি খুব সাবধানে করছি রোল করে নেওয়ার পরে কাগজের টুকরো দিয়ে আমরা এটাকে বন্ধ করে দেব। যাতে খাওয়ার সময় আমরা নিচের অংশটা ধরে অল্প অল্প করে ওপরের দিক থেকে কাগজটা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারি দেখুন এরকম করে আমরা কাগজের সাথে রোল করে নিচের অংশটা এরকম করে মুড়িয়ে বন্ধ করে দেব। এটা হোল্ড করবে যখন খাবো আমরা তখন বিক্রে যাবে না ছড়িয়ে যাবে না এবার ওপরের দিকে একটু স্যালাড সস মুংফলি আর একটু চিকেন দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সুন্দর লাগে দেখতে তাই তো দেখুন বন্ধুরা আমাদের প্রথম এক চিকেন রোল কিন্তু তৈরি হয়ে গেছে আর এরকমই একেবারে সেম পদ্ধতিতে আমরা দ্বিতীয় এক চিকেন রোলটাও তৈরি করে নেব তো এটা আমি সব কিছু দিয়ে নিয়েছি এবার আমি জাস্ট রোল করে নিচ্ছি আর এরকম একটা কাগজ দিয়ে আমি রোল করে নিচের অংশটা বন্ধ করে দিলাম আর দেখুন আমাদের ভীষণ টেস্টি ভীষণ ইয়ামি একেবারে সেম টু সেম কলকাতা স্ট্রিট স্টাইলে এক চিকেন রোল তৈরি হয়ে গেছে এটা খেতে দারুণ টেস্টি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক